শিক্ষার্থী বন্ধুরা, মাইসিপিএ ট্রেনিং এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মনোয়ার শিপন। এলেসনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছি, তা হচ্ছে কিভাবে আপনারা সরাসরি পেপাল থেকে পেপালের বিভিন্ন প্রবলেমে সলভ নেবেন। তো তিনভাবে আপনারা এই কাজটি করতে পারেন। নাম্বার 1 হচ্ছে আপনারা সরাসরি পেপাল কোম্পানিকে কল করতে পারেন, অর্থাৎ পেপালে সরাসরি আপনারা কল করতে পারেন। পেপালের মোবাইল নাম্বারে, ইউএসএর মোবাইল নাম্বারে কল করে আপনার প্রবলেমের সলভ নিতে পারেন। নাম্বার 2 হচ্ছে আপনি চ্যাটিংয়ের মাধ্যমে, মেসেজের মাধ্যমে আপনার প্রবলেমের সলভ নিতে পারেন। নাম্বার 3 হচ্ছে আপনি পেপালের যে কমিউনিটি রয়েছে সেখানে আপনার প্রবলেম শেয়ার করার মাধ্যমে সলভ নিতে পারেন। তো প্রত্যেকটি মেথড আমি স্টেপ বাই স্টেপ শো করছি। তো প্রথম নাম্বার 1 যে মেথডটি আমরা বলছি, সরাসরি আপনি পেপাল কোম্পানিকে কল করে আপনার প্রবলেমের সলভ নেবেন। তো এর জন্য আপনাকে যা করতে হবে, গুগলের সার্চ বক্সে লিখতে হবে পেপাল হেল্পলাইন নাম্বার। এটি লিখে সার্চ দিলেই আপনারা পেপালের আপডেটেড হেল্পলাইন নাম্বারটি পেয়ে যাবেন এবং এই নাম্বারে কল করে আপনি আপনার প্রবলেমের সলভ নিতে পারেন। কিন্তু সেক্ষেত্রে আপনাকে ইংলিশে কথা বলতে হবে। তো আমরা অনেকেই ইংলিশে কথা বলতে শাই ফিল করি অথবা কথা বলতে অভ্যস্ত নই। তো এ কারণে যারা কথা বলতে অভ্যস্ত নয় ইংলিশে, তারা এই মেথডে কল না করলেই ভালো করবেন। তবে আমার সাজেশন হচ্ছে এই মেথডে আপনারা খুব দ্রুত দ্রুত আপনার প্রবলেমের সলভ পেয়ে যাবেন। এরপর আমরা যে মেথডটি বলছি সেটি হচ্ছে মেসেজের মাধ্যমে আপনি আপনার প্রবলেমের সলভ নেবেন। তো এর জন্য আপনাকে আপনার পেপাল অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। আমি লগ ইন করছি আমার অ্যাকাউন্টে। আর লগ ইন করার পর আপনাদেরকে এই হেল্প অপশানে ক্লিক করতে হবে। আর যখনই আপনারা হেল্প অপশানে ক্লিক করবেন তখন আপনারা এখানে এই অপশানগুলো পেয়ে যাবেন। এখানে প্রচুর প্রবলেমের আর্টিকেল বেজ সলভ দেওয়া রয়েছে, যেগুলো আপনারা আপনার কোশ্চেনটি এখানে লিখে সার্চ করে প্রবলেমের সলভগুলো দেখে নিতে পারেন। আর মেসেজ করার জন্য আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে, হেল্প সেন্টার। তো আমি এখানে ক্লিক করছি, লক্ষ্য করুন মেসেজ সেন্টার এবং আস্ক দ্য কমিউনিটি, এটি নিয়ে পরে আলোচনা করছি আমরা। তো ফার্স্ট টাইম আপনি মেসেজের মাধ্যমে বা চ্যাটিংয়ের মাধ্যমে যদি আপনার প্রবলেমের সলভ চান তাহলে আপনাকে এখানে ক্লিক করতে হবে। তাহলে আপনারা মেসেজ সেন্টারটি পেয়ে যাবেন এবং এই নিউ মেসেজে ক্লিক করার মাধ্যমে আপনি চ্যাটিংয়ের মাধ্যমে এখান থেকে মেসেজ সেন্ড করে চ্যাটিংয়ের মাধ্যমে হেল্প নিতে পারেন। আর এই চ্যাটিং শুরু করার জন্য আপনাকে অবশ্যই আপনার প্রবলেমের যেই ধরনটি সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে এবং সবশেষে ইন মেসেজে ক্লিক করতে হবে। এরপর ফাইনালি থার্ড যে অপশান সেটি হচ্ছে আস্ক দ্য কমিউনিটি, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা পেপালের কমিউনিটিতে চলে যাবেন। লক্ষ্য করুন paypal-community.com, এখান থেকে অবশ্যই টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করতে হবে। এখানে অনেকেই তাদের প্রবলেমগুলো শেয়ার করছে এবং অনেকেই কমেন্টসের মাধ্যমে প্রবলেমগুলোর আনসার দিচ্ছে। ইভেন পেপাল কোম্পানি সরাসরি এটিকে মনিটর করছে এবং সেখান থেকে তারাও প্রবলেমগুলোর আনসার দিচ্ছে। তাহলে এখানে আপনি আপনার প্রবলেম শেয়ার করার মাধ্যমে খুব ইজিলি সলভ পেয়ে যাবেন। তো এর জন্য আপনাদের যা করতে হবে, এই আস্ক দ্য কমিউনিটিতে ক্লিক করতে হবে আর এর জন্য আপনাদেরকে লগ ইন করে নিতে হবে। তো ফার্স্ট টাইম আপনি যখন লগ ইন করবেন অবশ্যই আপনাকে একটি ইউজার নেম দিতে হবে এবং অ্যাগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। আর কমিউনিটিতে যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে হলে আপনাদেরকে যা করতে হবে তা হচ্ছে এখানে আপনার প্রবলেমের সাথে মিল রেখে একটি টাইটেল দিবেন এবং মেসেজটি এখানে লিখে সুন্দরভাবে লিখে এখান থেকে ক্যাটাগরি চুজ করে আই এম নট এ রোবট সিলেক্ট করে সাবমিটে ক্লিক করতে হবে। দ্যাটস ইট। এবং এই পেপাল কমিউনিটি থেকে আপনি আপনার মেসেজের সলভগুলো পেয়ে যাবেন। তো আশা করছি আমি টোটাল বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি। ফাইনালি বলছি, আপনারা হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিপন স্টাডি করছেন। তো টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে, উপকারে আসে এবং আমার টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।